আজকে যেভাবে রাজ্যের ঘটনাটা ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার, যারা দিল্লি প্যাসেঞ্জারি করে বাংলা দখল করার চেষ্টা করেছিল, বাংলা দখল করতে পারেনি। বাংলার মমতা মানুষের প্রত্যেকটি মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে 213টির বেশি আসনে জয়যুক্ত করেছেন। সুতরাং বিজেপি পর্যুদস্ত হয়েছে বাংলার মাটিতে, সেই জায়গাতে আজকে প্রতিহিংসা বশত আমাদের চারজন নেতৃত্বকে আজকে তারা গ্রেপ্তার করেছেন। সুতরাং স্বাভাবিকভাবে এটা হিংসার প্রতিফলন। বাংলা ক্ষমতায় তারা বিজেপি আসতে পারেনি, কিভাবে মন্ত্রী আরও নেতৃত্বদেরকে পর্যদস্ত করা যায় সেই ধরনের একটা পরিকল্পনা তারা গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তার করেছেন। এরই প্রতিবাদে সোনামুখী ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সমস্ত নেতা নেতৃত্বের উপস্থিতিতে এবং ছাত্র পরিষদ আরও অন্যান্য নেতৃত্বরা রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আস্তে আস্তে এই বিক্ষোভ খুব শান্তভাবে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে হবে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত এই যে অন্যায় নীতি অবলম্বন করে কেন্দ্রীয় সরকার একের পর এক আমাদের সমস্ত নেতা নেতৃত্ব মন্ত্রীদেরকে অপদস্থ করছে, তার বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন কিন্তু চলছে।